আচ্ছা দেখো, আমরা 7:25 থেকে 6:35 বিহিত, ঠিক না? তো এই জায়গাতে আমরা অঙ্কটা আমি দুই নম্বরটা একটু করাইয়া দিই। দেখো 7:25, 6:35। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এটা ঘন্টা, এটা কিন্তু মিনিট। 7:25, 6:35 বিয়োগ হইতো। এখন কোথায় না মুদ্রা কোথায় দেখো, 25 থেকে 35, এটা কি বিয়োগ হইব? 25 থেকে 35 যুক্ত হয় না, কিন্তু তো আমরা তো বিয়োগ করতাম। তো কেমনে করা? আমরা যে জিনিসটা জানি যে ওখানে এক আনা, ওখানে কি আনা, এক করতে তো 7 থেকে এক আইতো। ধরো আমরা এক আনিয়া এটারে খেয়াল করলাম, আমরা যেভাবে জানতাম এক আনিয়া ওখানে 25 সঙ্গে যোগ করলাম 26, এটা বিষয় হলো। আপনার দেখো এই 7টা কি ঘন্টা, 7-এর থেকে আমি এক লইয়ে এলাম, তাহলে এটা কি এলো? এক ঘন্টা এলো। কি এলো? এক ঘন্টা এসে। তো এক ঘন্টায় কত মিনিট? 7 মিনিট। এক ঘন্টায় কত মিনিট? 7 মিনিট। 60 মিনিট। এই 60 মিনিটটা এই 25-এর সঙ্গে যোগ হইল। ওই যে আমি যে 7-এর থেকে যে এক আনলাম, একটা কি এলো? ঘন্টা এলো। তো এক ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। এই 60টা আইয়া 25-এর সঙ্গে যোগ হইল। এটা যোগ করলে কত হইব? 85 মিনিট। 85 মিনিট মানে এই 60-এর সঙ্গে 25 যোগ করলে কত? 85। 60টা কোন জায়গার থেকে এসে? 60 আমি 7-এর থেকে গিয়ে 60 যে এক ঘন্টা, এই এক ঘন্টার থেকে যে আমি এদিকে আনলাম মিনিটে, তো এক ঘন্টা কত মিনিট এলো? 60 মিনিট। এই 60 মিনিটটা 25-এর সঙ্গে যুক্ত হইয়া কত মিনিট হইল? 85। কত হইল? 85। এখন তোমরা 85 থেকে 35 তোমরা আরামসে বিয়োগ করতে পারো। এটা কত? 50। কত হইল? 50। এই 50টাই আমরা এই জায়গাতে বোয়াই দিলাম, বুঝছে? এখন তারপরে দেখো, এটা গেল, এই জিনিসটা বোঝা গেছে। এখন এই যে 7-এর থেকে তো এক ঘন্টা আপনাদের সরাই এদিকে গেল, গিয়া ওখানে রইল কত? 6। এখন নিচে 6 থেকে 6 গেলে কত? তো এই শূন্য এরকম বয়াইতে পারো, না বয়াইলে কোনো অসুবিধা নেই। কত কত সময় এলো এই দুইটার মধ্যে? পার্থক্য কত? 50 মিনিট। পার্থক্য কত? 50 মিনিটের পার্থক্য। অল্পটা এইভাবে করতে লাগবে, বোঝা গেছে নি? আগে এটা দেখো।